বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, প্রথমে এটা হচ্ছে 3 নম্বর দিন মেলার। তো আমরা আবারও দোকান করেছিলাম, সকাল সকাল এসে যেরকম লাগাই সেরকম লাগিয়েছি। এদিকে আমাদের রাজাবাবু আর গোলু সকাল সকাল চপ নিতে চলে এসেছে, তো ওদের জন্য তোমাদের দাদাভাই গরম গরম চপ করে দিচ্ছিল, আর আমি এখানে একটুখানি ভিডিও করলাম। তখন কিন্তু মেলার মোটামুটি দোকানগুলো ভাবে বন্ধই, তো মানে মোটামুটি যেগুলো দেখতেই পাচ্ছ, দেখো আমি একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, দু একটা দোকান খোলা, বাকি সবই কিন্তু বন্ধ। মোটামুটি খাবার দোকান বা এমনি স্টেশনারি সব কিছুই টুকটাক বন্ধ ছিল। আর আমি যাচ্ছিলাম হচ্ছে ওই যে সাদা গাঠিয়া হয় না, সাদা গাঠিয়া, তারপরে গুড়ের একটা গাঠিয়া, তো ওইগুলো কিনতে যাচ্ছিলাম। মানে আমাদের আগে ছোটবেলায় কি খাবো কি খাবো, মেলা এলে ওগুলো বেশি খেতাম। তো এই দেখো, এই যে সাদা গাঠিয়া, চনা, অনেকে যে যেমন বলে, হ্যাঁ, তো এইগুলোই খাওয়ার জন্য আমি আবার চলে এসেছিলাম। তো এইগুলো না সারাদিনই মোটামুটি খোলা থাকে, তো ওই জন্য ভাবলাম যে কি করব কি করব, কাস্টমার তো খুব একটা ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল, দেখতেই পেলে মেলাটা, তো ওই জন্য এখানে খেয়ে মানে ওগুলো নিলাম কিছুটা, আর এখানে তোমাদের সাথে শেয়ার করব বলে এই দিকটা ঘুরতে এলাম। তো দেখো, এখানে সমস্ত রকমের লোহার জিনিস, মানে যাবতীয় যা নেবে ঠাকুরের জিনিস, দেখলেই তোমার মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো। তো এই সাইডটা করে সব কিন্তু বসে। তো এখানে মোটামুটি আমাদের লোহার জিনিস বেশ কিছু নেওয়া হয়েছিল। আর মা তো শেষের দিন মেয়ের জন্য চাকি বেল্লা কিনেছিল, সেটা তোমাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম আমি। তো দেখো, এখানেও মানে এই যে গণেশ ঠাকুরের একটা মূর্তি, আর এই যে একটা স্ট্যাচু করা হয়েছিল, এই যে তোমার এখানে না এই একটা প্যান্ডেল করা হয়েছে, তার ভিতর দিকে তোমার অর্কেস্ট্রা করা হয় বা বাউল গান করা হয় এরকমগুলো। তো যাই হোক, দেখো অনেকটা বেলা হয়ে গেছে, আর এদিকে মেয়েকে একটুখানি নিয়ে চলে এসেছিলাম, যেহেতু আজকে বাবা বাড়িতে ছিল না, তো ওই জন্য আর কি মেয়েকে বাড়ি মানে বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। মানে বাড়িতে একটু দুষ্টুমি করছিল মায়ের কাছে, তো আমি বললাম যে চলো, তো এখানেও দুষ্টুমি কিন্তু কম করছে না, তো যাই হোক কাজে লাগছে দুষ্টুমিগুলো। তারপরে বিশ্বাস করবে না, এত ভিড় ছিল, এত ভিড় ছিল, মা তো মেয়েকে নিয়ে চলে গেল, আর আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম 3 নম্বর দিনটাতে, এতটা মানে যত না ভিড় ছিল আমার, তার থেকেও ডবল কাজ ছিল, তো ওই জন্য একদম সারাদিন ভিডিও করার সময় পাইনি। দেখো, একদম শেষে রাত্রেবেলায় যখন আমি বাসনগুলো ধুয়ে সব কিছু গুছাচ্ছিলাম, তখন তোমাদের দাদাভাই একটুখানি ভিডিও করে দিল, আর ও চা খাচ্ছিল, তো ওটাও আমি ভিডিও করলাম। আর এখানে দেখো, এক গামলা বাসনকে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো মোটামুটি সেই দিনের ভিডিও এইটুকুনি ছিল, আর সেরকমভাবে আমরা কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো, এখন সব কিছু গুটাবো, শেষে সব এখন সাইকেলে করে করে ঘর নিয়ে যাবো, আর সকালবেলা একইভাবে সাইকেলে করে আমরা নিয়ে আসি সমস্ত জিনিসপত্র। তো গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে দোকানদানি সব কিছু শেষ করে, আর দেখো মেলা শেষ, আজকে শেষ দিন, তো আজকে আর বৃষ্টি পড়ছে বলে দোকান করিনি। আর এই যে আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছি মালগুলো ফেরত দিতে, মানে যেগুলো আমাদের লাগবে না সেগুলো আজকে ফেরত দিয়ে চলে আসব। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সেদিনে তো আর কোনো ভিডিও আমরা আর করতে পারিনি, অনেক রাত, মোটামুটি রাত শুতে আমাদের 12:30 মতো বেজে গেছিলো। তো তারপরের দিনে এটা ডাইরেক্ট একদম, হ্যাঁ, সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, যেহেতু অনেকগুলো মাল ছিল আর ওগুলো আমাদেরকে রিটার্ন করতে হবে, কেন কি অত তো রাখা যাবে না, তো ওই জন্য আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম রিটার্ন করতে যাওয়ার জন্য। আর মেঘটা এমন জ্বালাতন করছে, এত ম্যাজম্যাজ করছে, বৃষ্টি, মানে কি বলবো, বৃষ্টি হলে না দেখবে শীতকালে তো এমনিতেই ভালোই লাগে না, তো ম্যাজম্যাজ করছিলো, তো তার মধ্যে যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে, তো ওই জন্যেই বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, এই ভিডিও করাটা নিয়ে মানে এত মানুষের কাছে এত রেসপন্স পেয়েছি, মানে এর আগে দুটো বিয়েবাড়ি গেছিলাম সেখানেও রেসপন্স ভালো পেয়েছি, আর কি বলবো যে এইখানে মেলাতেও এত প্রচুর মানুষের সাথে আমার দেখা হয়েছে যাদেরকে আমি চিনি না, হ্যাঁ, তারা কিন্তু আমার ভিডিও দেখে এবং ভালো রেসপন্স করেছে, বলেছে যে হ্যাঁ তোমার ভিডিও দেখি ভালো লাগে, তো এটা শুনে বেশ একটু ভালো লেগেছে। আর যারা আমাকে চেনে, আমাদের গ্রামের দাদা বৌদিরা, মানে অনেকেই আমাকে বলেছে যে ভিডিও করছো ভালো, মানে অনেকেই অনেকেই অনেক রকমভাবে বলেছে, কেউ হয়তো বলেছে অটোগ্রাফ দেওয়ার জন্য, কেউ হয়তো বলেছে যে
মানে ভিডিও করছো সেলিব্রিটি, তো তাদেরকে বলতে চাই এরকম কিছুই নয়, জাস্ট ভিডিওটা একটা ভালো লাগার জন্যই করছি। যাই হোক, হ্যাঁ একটা পরিচিতি তো বটেই, তবে কোনো সেলিব্রিটি নই আমি, সত্যি তোমাদের মতো একটা সাধারণ, যাই হোক সাধারণভাবেই থাকতে চাই, এইভাবে ভালোবাসা দিও। তো এতক্ষণ ধরে দেখতেই পেলে, ওখানে প্রতাপপুরে প্রসেনজিৎদার দোকানে আমরা মালগুলো রিটার্ন করলাম, যেহেতু ওখান থেকে এনেছিলাম। তো দাদা ভাইয়ের ব্যবহার অসম্ভব ভালো, তো কি বলবো, আশেপাশ থেকে মানে যারা ভিডিও দেখছো অবশ্যই দাদা ভাইয়ের দোকানে জিনিস নিও, সত্যি খুব ব্যবহারটা ভালো। তো আমরা প্রত্যেক বছর মেলায় দাদা ভাইয়ের কাছ থেকে জিনিসপত্র নিই। তো দেখো, জিনিসপত্র রিটার্ন করে মোটামুটি এই মেলার এই সাইডটা করেই আবার চলে আসছিলাম। তো চলো বাড়ি চলে যাব। আজকে ভেবেছিলাম যে সর্ষে বাড়িতে কিছু ফটোশ্যুট করব, কিন্তু যাই হোক ওয়েদারটা এত খারাপ ছিল, তো যার জন্য আর মন গেল না, তো একদম সোজা বাড়িই চলে যাব। তো যাই হোক, আর আজকে যেহেতু দোকান করিনি, তো মেলার সেই দাদা ভাইদের সঙ্গে একবার দেখা করে নেব, যাদের কাছে আমরা ইলেকট্রিক লাইনটা নিয়েছিলাম ওদের কাছে এখনও অবধি তারটা আছেই, তো ওই তারগুলো আমরা রিটার্ন নেব। আর ওদের লাইটগুলো তো ফেরত দিয়ে দিয়েছি, তবু ওদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল, যেহেতু মানে ওদের পাশেই আমরা দোকান করেছিলাম, তো ওদের ব্যবহার এত ভালো, মানে এতটাই ভালো কি বলবো, ওর দাদা ভাইরা খুব ভালো, সত্যি খুব ভালো। তো ওদের সাথে একটু দেখা করলাম, বললাম যে হ্যাঁ আসছি, আজকে মেলা করিনি, তো ওরা বললো যে ওয়েদার ভালো না, আজকের দিনটা মেলা করে আমরাও সকালবেলায় চলে যাব। তো যাই হোক, আবার জানি না কখন দেখা হবে, পরের বছর যদি আসি অবশ্যই দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।